আচ্ছা গুড মর্নিং, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে বললামই যেমন যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তরকারি করাও আমার হয়ে গেছে। এই যে আলু গাজর মটরশুঁটির তরকারি হয়ে গেছে, তারপরে এই যে এখানে আছে রুটি, রুটি হয়ে গেছে। বাইরের পরিবেশটা এখনো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, কারণ আটটা এখনো বাজেনি। এর খাবার গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, পেঁয়াজ, এখানে আছে তিনটে রুটি, আর হচ্ছে একটা ডিম মামের। আমি ডিম মামেরটা খাই না, বাট আজকে খাই না বলতে সকালের দিকে খাই না, তো খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম আর একটা ডিম মামে দুপুরবেলা যাওয়া হয়, দেখা যাবে। খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। এগুলোর মধ্যে কি হয়? ওগুলো বড় বড় ছড়া পেতে হয়। টান টান করে পুজো পুজো দিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম, আর এসেছি কিন্তু অনেকক্ষণই, মানে রান্না বান্না টুকটাক হয়ে গেছে, শুধু এই ট্যাংরা মাছটা বাকি আছে। এই যে মশলা এখানে করছে, মশলা বলতে দিয়েছি হচ্ছে এমনি একটা টমেটো, আর হচ্ছে জিরে, আর পাকা পাকা কাঁচা পাকা লঙ্কা বাটা, আর এই যে এখানে মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি। এখন এই মাছটা করবো, মাছটা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি যে কী কী করলাম। ঝোল একদম ধোঁয়া উঠছে, যে ট্যাংরা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝোল। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কারণ এই আড়াইটের মতো বাজে, একটুখানি ঘুমাবো, না ঘুমালে আমার ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম সন্ধ্যে টন্ধে দিয়ে, আর এই যে এখন আমাকে চা করে দিচ্ছি। আমি আর চা খাবো না, একদিন চা খায় একদিন চা খায় না, তো একটু গরম জল খেয়েছি আমি, এখন চাটা করে দিচ্ছি। আর রাত্রিবেলা রান্নাবান্না বলতে সমস্ত কিছুই আছে, শুধু একটু গরম গরম ভাত করব, ব্যাস হয়ে যাবে। আর শরীরের আজকে আর কোনো কাজ নেই, তবে অনেক কটা জামা কাপড় আছে, সেই মানে ঘরটা একটু গুছাবো ভাবছি। আমার ঘরটা এমনি প্রতিদিন না ওই ঠান্ডার মধ্যে, ওই জন্য খুব মানে কুড়ে কুড়ে লাগে, আর রোদ উঠে গেলে রোদে বসে থাকে, তারপরে আর কোনো কাজ হয় না। তাই জন্য আজকে ভাবছি যে সন্ধ্যেবেলাতেই একটু জামা কাপড়গুলো গোছাবো, তারপর ড্রেসিং টেবিলগুলো একটু মুছবো, তো দেখি কী করি, করলে তো তোমাদের সাথে শেয়ারই করবো। তো এখন চাটা দিয়ে দিচ্ছি। চা তো করে দিলাম মাকে, আর এখন বসে আছি, এঘরে আলোটা মানে ভালো না, এখন বসে আছি, এই যে একটু ফুল করছি, বসে বসে কটা পা করি না একদমই, তাই কটা কাটা ছিল, আর ওই মানে মালিক মাল দিতে বলেছে, তাই অল্প কটা পাপড়ি আছে আর কটা ফুল আছে, এগুলো গুনে তারপরে দেবো। আর রাতেবেলা রান্না বলতে শুধু একটু ভাত করতে হবে আর কিছুই না, তো এখন এই গোলাপটাই করছি বসে বসে। মুড়ি খাচ্ছে, অন্য সময় দিলে খেতে চায় না, যেহেতু এখন আমরা খাচ্ছি এখন একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি মুড়ি খাবে, তাই না? নাহলে বাটি থেকে তুলে খাওয়া শুরু করবে ওখানে না দিলে, এমন সর ক্যামেরার সামনে দেখো, ডিমকে দেখো, ও আবার চকলেট খাবে না, ওই দেখো
এইবার মজা দেখো। তুমি এগুলো লাগানো, মুড়ি খাও। একবার এদিক দিয়ে ওদিক, এদিক দিয়ে ওদিক। খক 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 আমি ঘুষাবো। এই জামা কাপড়গুলো দুপুরে কেচেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি, শুয়ে আছি, ফোন ঘাঁটছি। তারপরে যাই হোক, সন্ধে টন্দে ঘুম থেকে উঠে সন্ধে টন্দে দিয়ে তাটা করে একটুখানি বসে মাল করছিলাম। ওই গোলাপের মালিক আর কি গোলাপ দিতে বলেছে, ওই জন্য কটা কাটা ছিল ওই জন্য সে কটা টিভি দেখতে দেখতে করে নিয়েছি। এখন অল্প কটা রয়েছে, তা ভাবছি কালকে রোদে বসে একটু করব। আর এখন সেই দুপুরবেলা কাছে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, স্নান করার আগেই সব শুকিয়ে গেছিলো যেহেতু মেশিনে ড্রাই করা। তো এখন সেগুলো ভাজ করে নিচ্ছি, ভাজ করে নিয়ে আর ওইদিকে না ভাতও হয়ে গেছে রাতের, মানে তারপরে এটা করে তারপরে ভাতটা খাবো। আর তখনই 9:30-10টার মতো বাজে, আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ অনেক ভোরবেলা উঠতে হয়, তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো এখন জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে খেতে যাব। এই যে শুয়ে পড়ো, মশারি টানাটা হয়নি। আসলে আমাদের একটা গরুর বাছুর মানে এই পাশে পড়ে গেছিলো গোয়ালঘরের ওখানে, তো হঠাৎ মানে সৈকত গেছে গোয়ালঘরে দেখতে, যে একটু ধোঁয়া টুয়ো দেখছি ঠিকঠাক হচ্ছে নাকি, তা গিয়ে দেখে যে ও পড়ে গেছে। তাই এখন হচ্ছে ওকে পরিষ্কার টোসার করাচ্ছে, ওকে আবার ঢেকে টেকে দিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা দেখাইনি তোমাদের। আবার কালকে থেকে একটা নতুন ভিডিও শুরু করবো, তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।